শুধু চিন্তায় থাকবে না রে আব্বা, শুধু চিন্তায় থাকবে না গো বন্ধু। সেই দিন আমার নবী তার উম্মত উম্মতিদের জন্য চিন্তায় পড়ে কেঁদে বেকুল হয়ে যাবে। ভাই বন্ধুরে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে, নবীর মাথাটায় হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে চাড়বেন আর বলবেন, হাবিবিরে ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, ওগো আমার নবী, ওগো বিশ্বের নবী, ওগো আমার কুল খায়নাতের নবী, নবী গো আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, আজকে তো বিচারের ফয়সালার দিন, আজকে তো আমল নামা হাতে দেওয়ার দিন। হাবিবিরে কেন কাঁদছো, কি হয়েছে তোমার, কেন কাঁদিস রে হাবিব? আমি আল্লাহ বলছি মাথাটা উঠা। তোমার নাম মালিক, তুমি অতি দয়ালু দয়া দাতা। মাবুদ গো উম্মতের কষ্ট দেখতে পারি না, উম্মতের দিকে তাকাইতে পারি না, উম্মতের দিকে তারা কি কষ্ট যন্ত্রণা ভোগ করছে রে আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, তুমি রহম করো। আমার আল্লাহ বলে হাবিবিরে কেদো না কেদো না, মাথাটা উঠাও, আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম নবী গো, তোমার উম্মত উম্মতি গুলিরে, তোমার উম্মত উম্মতি গুলিরে আমার আরশের ছায়ার নিচে নিয়ে চলে যা। সেই দিন আমার আল্লাহ কেমন করে বাছাই করবে, খুঁজে পাওয়া যায়
মধ্যে আমি থাকলে আমাকে খুঁজে পাওয়া যাবে, পাওয়া যাবে না। দেখেই বোঝেন অত্যন্ত ছোট্ট হুজুরটা। তো ভাইরা বন্ধুরা আমার, তো আয়েশা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সেই দিন লক্ষ কোটি জনতার মধ্যে আপনার ওই উম্মতরে উম্মতিরে কেমনি করে খুঁজে পাবে? আমার রাসূল বলেন আয়েশা রে ও গো বিবি সাহেবা, ও গো সুন্দরী রমণী আমার ভালোবাসা বিবি জান, আমরা আমাদের যদি স্বামী স্ত্রীতে বেশি ভালোবাসা থাকে তা আমরা খালি দীঘা যাচ্ছে তো আমার জন্য কি নিয়ে আসবা, ওই সেদিন হাওড়া গেলে তো কিছু তো নিয়ে আসবে না, আমাদের বেশি এগুলোই হয় না। ও ভাই শরম লাগছে নাকি, শরম পায় নাকি, আমাদের স্বামী স্ত্রীতে শুধু এগুলোই হয়। বলে ও বন্ধু ও গো স্বামী জান, তোমার সঙ্গে যাইব বাজারে, কিছু দাও আর নাই দাও, দুইটা ফুচকা কিনা দাও, ও স্বামী জান দুইটা ফুচকা কিনা দাও। ওই স্বামীকে নিয়ে বাজারে গেল, আগে ফুচকা খাবে, আর ওই গার্লফ্রেন্ড বলফ্রেন্ড কে নিয়ে গেল, ওই ফুচকা খায়। ফুচকা থেকে কি আসে রে আল্লাহ, আমার জনেরা আমার ভাই জনেরা আমার বন্ধুরা, কিন্তু নবী এবং নবীর স্ত্রী হাজরাতে আয়েশা তারা কিভাবে দিনের ব্যাপারে আলোচনা করতেন, নবীকে একটা কোন কথা বলতে শুনলে তার নেক্সট এর কথাটা আয়েশা নবীর কাছ থেকে পূর্ণাঙ্গ ভাবে জেনে নিতে। সেই দিন লক্ষ কোটি চমতার মধ্যে আপনার উম্মত উম্মত গুলিরে কেমনি করে বাছাই করবে? নবী উত্তরের জবাব দিয়ে বলেন আয়েশা রে ও গো বিবি সাহেবা, ও গো আমার সুন্দরী রমণী বিবি আয়েশা রে, আমি নবী বলছি, ও গো আয়েশা বলো তো, ও গো পাশে ও গো বিবি বলো তো, ও গো সুন্দরী বলো তো, ও গো আয়েশা বলো তো, 10,000 ঘোড়ার মধ্যে 10,000 ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে, বুখারীর হাদিস, আমি কি গল্প করছি, আমি কি কেসটা শোনাচ্ছি? আমি আমি একদিন একটা ওয়াজ শুনছি, তখন আমি তেমন বক্তা হয় না, তখন আমি পড়ছিলাম, পড়ার জমানা, ওই বাংলাদেশের না কোথাকার যে হুজুরটা সে স্মরণে আসছে না, ও ও গল্প করছে, ও বক্তব্য দিচ্ছে, মানুষ পাগলের মতো শুনছে। ও আমার শ্রোতাবৃন্দ বাবারা, আমার বড় হুজুরের বাড়ির গেটে একটি পাহারাদার কুকুর ছিল, ওয়াজ করছে, ঠিক আছে, ওয়াজ করছে, বায়ান, কি বায়ান করছে, আমার হুজুরের বাড়ির গেটে একটি পাহারাদার কুকুর ছিল, কিন্তু জঙ্গলের একটি হিংসু প্রাণী যার নাম হলো সিংহ, ওই সিংহ এসে হুজুরের বাড়ির গেটের পাহারাদার ওই কুত্তারে ওই কুকুর রে গিলে ফেলল, কিন্তু হাই রে হুজুরের বাড়ির নজরানা কুকুর যেন বাঘ তার হজম করতে পারল না, কুত্তা বাঘের পেটের ভিতরে যেমন এই বলে আমার আল্লাহর জিকির করে। কুত্তা বাঘে বাঘ কোনদিন কুত্তা খায়? বাঘ দামি দামি মাল খায়, ও খায় মানুষ, ও খায় গরু, ও খায় খাসি,
কুকুর খাবে? কুকুর খাবে না, আপনি যদি তার চামড়া ছিলাইয়া গোস্ত বানাইয়া যদি সিংহরে নিয়ে যেতেন, সিংহ তার এমন এক নাক আমার আল্লাহ, এমন এক আবহাওয়া মেপে নেওয়ার একটি যন্ত্র দিয়েছে রে, সেই কুত্তা সেই বাঘ বুঝে নেবে এটা কুত্তার মাংস, বাঘ ফিরে চলে যাবে খাবে না। ও এইভাবে ওয়াজ শোনাচ্ছে, আর শ্রোতা পাগলের মতো শুনছে, আর বলছে কিছু বোঝলো কি বোঝল না, কিছু বোঝলো কি বোঝলো না, বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি তোর বাপের ঘরে যেখান সেখানে সুবহানাল্লাহ বলবি? সুবহানাল্লাহ বলার একটা জায়গা নাই নবী বলেন? ১০,০০০ ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে, ওই ১০,০০০ ঘোড়ার মধ্যে থেকে সাদা কপাল বালা ঘোড়াটা পুষতে কি কোনো সমস্যা হবে? আয়েশা বলেন, না 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 না, দূর থেকেই বোঝা যাবে ওই ঘোড়াটি। আমার উম্মত উম্মতি গুলির চেহারা গুলি আয়নার মতো টলটল করে জ্বলবে, একটি আয়না যদি সূর্যের দিকে ধরা যায় ওই আয়নাটা তার ওই আলোটাকে অপরিচিতে তার আলো পাঠিয়ে দেয়, আয়নাটা যদি সূর্যের দিকে ভাবে ধরা যায় তো আয়না আবার তার আলো দেয় দেয় না, আয়নাটা তার জলে জ্বলে না। রসুল এইভাবে আয়েশাকে বুঝাচ্ছেন, নবী বলেন, আয়েশার একটি আয়না সূর্যের দিকে দিলে যেমন আয়নাটি তার জলে, রে আয়েশা সেই দিন কঠিনময় কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলির আমার ওই উম্মাতিগুলি চেহারাগুলি আয়নার মতো টল টল করে জ্বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমার ঘড়িতে ২টা বেজে ৩৪ মিনিট। তো ভাই, আমি মনিরুদ্দিন আপনারাকে একটা বিশাল আকারের চ্যালেঞ্জ স্বরূপ কথা বলেছি, যারা এখনো বাড়ি চলে যাননি, যারা এখনো মার্কেটে বাজারের মধ্যে ঘুরছেন, আমি এমন এক বিশাল চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন। আজকে মনিরুদ্দিন ভাই, আমরা বললাম যে আল্লাহ ভালো জানে, আর মনিরুদ্দিন বলছে আমি তার ফাইনালটা দিয়ে দেব, সেই কঠিনময় কিয়ামতের দিনটি হাওড়া না ফারাক্কা, আজকে তার শুনেই যাব। সেই যুক্তি সম্পন্ন কথা বলে, অযুক্তি কথা বলে। আমি যখন এখানে এসেছিলাম আমাকে কয়েকজন যে কানে কানে বলছে, হুজুর আপনি আপনার তো ওয়াজ আমরা বিভিন্ন জায়গায় শুনেছি বা জানি, আপনার একটা নাম আছে, আপনি এমন কোন কথা স্টেজে বলবেন না যাতে কোনো সমস্যা তৈরি হয়ে যায়। আমি শুধু আমার আল্লাহর দিকে তাকিয়ে বললাম, ভাই রে এক যুগ কাটিয়ে দিলাম বক্তব্য জগতে, এখন পর্যন্ত কোনো মায়ের লাল আমাকে এসে আমার বক্তব্যতে বিঘ্ন ঘটাতে পারেনি, আর এই ভাইয়েরা এতই কেমন আমাকে বলে ভয় পায়। আমি মনিরুদ্দিন ঠ্যাং
নাই হাত নাই ভয় পাই না, আমি একবার করে করে থানাতে চলে যাই, চার ঘন্টা পাঁচ ঘন্টা আটকে রেখে আবার ছেড়ে দেয়, কিছুই পাই না। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওই অরিজিনাল কথাগুলি মানুষকে খুলে বলে দিই, এটাই আমার দুশ্চরিত্র। তবে ভাইজান, আমি ওই কথাটা আপনাদের কাছে বলবো যেই কথাটা প্রথমেই এক চ্যালেঞ্জের উপরে বলেছিলাম, যে ওই যে ভয়াবহ দিনের কথা আপনারা শুনলেন একটা 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 করে যদি বলা যায়, তবে সকাল সাড়ে দশটা এগারোটা বেজে যাবে, তবুও সেই ওই কঠিনময় কাল কিয়ামতের কথা আমি মনিরুদ্দিন বলে শেষ করতে পারবো না। দুটো কথা আপনাদের কাছে আমি বললাম, এবার ওই দিনটি ওই ভয়াবহ খাতারনাকময় কিয়ামতের দিনটি আসছে, সে কত দূরে হাওড়া না ফারাক্কা, তার ফাইনাল রেজাল্টটা তিরমিজি শরীফের হাদিস থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তবে ভাই, সেই ফাইসালাটা দিতে গেলে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আমি মনিরুদ্দিন একজন মুসাফির, মহতাজ, অসহায়, মাসলুম মানুষ। ভাইজান, আমার আল্লাহ মায়েরা, আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই, আমার আল্লাহ আমাকে দুটি পা দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দুটি হাত দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। ভাই, এই আলহামদুলিল্লাহ আমার চোখ দুটো দিয়েছে, ওই জন্য আপনাদের হিংসা হয়। তা আপনারা আলহামদুলিল্লাহ কেন বললেন না প্রাণ খুলে? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমারে দুটো হাত দেয় নাই, দুটি পা দেয় নাই, কিন্তু মাবুদ আমারে দুটি চোখ দিয়েছে। জোরে বলি আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসের মধ্যে পড়ে দেখলাম, হাদিসটার নাম হলো সহি আল বুখারি। যেই বুখারি না পড়লে মাওলানা ডিগ্রি বা মুফতি ডিগ্রি পাওয়া যায় না। সেই বুখারির হাদিস রাসূল তার নিজের পবিত্র মুবারক মুখ দিয়ে বলছেন, সাহাবীরারে জানো, সাহাবীরারে জানো, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি মাখলুক রয়েছে তার মধ্য থেকে মাত্র তিন প্রকার লোকের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি সহকারে কবুল হয়। কয় প্রকার? এ কথাটা কে বললেন? আমার রসুল। আপনারা, আমি এমন এমন কথা সামনে চলে আসছে যে চা খেতে যে চা ভুলে যাবে, আর আপনারা আমাকে কত ভালোবাসেন যে চাটা খাওয়ার জন্য আপনারা পাগল হয়ে গেছে, বক্তব্য প্রয়োজন করলে আরো দু ঘন্টা চলবে, কিন্তু চাটা আগে খান হুজুর নাকি? ভাই, কি বেয়াদবি করছি, আপনারা মনে দুঃখ নেবেন না। আমার মায়েরা কান খুলে শোনো, বুখারীর হাদিস রাসূল তার নিজের ভাষায় বলছে, এই আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে তিন প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিন জন ওই তিন জন ওই তিন প্রকার কারা? রাসূল বলেন, সাহাবীরা, একজন মুসাফির যদি মাবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে দেয়, আমার আল্লাহ তাআলা যেন ওই মুসাফিরের হাতটা খালি রিটার্ন করেন না। নাম্বার দুই, নাম্বার দুই, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দুই নম্বরে কে? রাসূল বলেন, সাহাবীরা, রে ওই যে দেখছো মনিরুদ্দিন, যার দুটি হাত নাই, যার দুটি পা নাই, আল্লাহর জমিনে চলতে ফিলতে বড় কষ্ট জুলুম হয়, ওই যে মাসলুমটি দেখছো রে, এমন মাসলুম যদি আমার আল্লাহর দরবারে হাত দুটি বাড়িয়ে দেয়, মাবুদ যেন তার হাত দুটি খালি রিটার্ন করেন না। ভাইজান,
রাত সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ নাম্বার তিন কারা গো? রাসূল বলেন ওই যে দেখছো রে পর্দার আড়ালে বসে আছে ওরা যেন তোমাদের মা। ওরা কে? ওরা যেন তোমাদের মা। মা যদি আল্লাহর দরবারে হাত তুলে রে আমার আল্লাহ তাআলা যেন মায়ের হাত দুটি রিটার্ন করেন না। তবে ভাই গো আমি কি আপনাদের পাড়ার লোক? আমি কি আপনাদের থানার লোক? আমি কি আপনাদের মহকুমার লোক? আমি কি আপনাদের জেলার লোক? আমি কি আপনাদের বঙ্গের লোক? আমি আপনাদের বঙ্গের নই, আপনারা হলেন দক্ষিণ বঙ্গ, আমি হলাম উত্তরবঙ্গ। তবে আমি মুসাফির, মাজলুম, মহতাজ, আল্লাহর দরবারে গভীর রাত্রে হাত দুটি উঁচু করে আল্লাহর কাছে দোয়া করব যেন কালকে জুম্মার দিন, আজকেই জুম্মার দিন, কেন ঘড়িতে তিনটে বাজতে যাই দুটো বেজে চল্লিশ মিনিট, তবে আজকে শুক্রবার আমি মরির উদ্দিন আল্লাহর দরবারে দোয়া করব এই শুক্রবারের দিন কেয়ামত আরম্ভ হবে। আমি মনির উদ্দিন আজকে এই দিনে আল্লাহর কাছে দোয়া করব যেন কালকে জুম্মার নামাজ আদায় করার পরে আমরা যেন আজকের দোয়ার ফলাফলটা বাবুদের কাছে বুঝিয়ে পাই। জোরে বলি আমি। তবে আমার আল্লাহকে বলি মাবুদ আমি তোমার বান্দা, আমি রাসূলের উম্মত, আমার রাসূলের হাদিসের মধ্যে আমি বরির উদ্দিন পড়েছি, তোমার নবী বলেছেন আমি এমন এমন লোকের দোয়া আল্লাহ কবুল করে। মাবুদ গো আমি মুসাফির, আমি মহতাজ, আমি মাজলুম, আমার মায়েদের নিয়ে আজকের মাহফিলে দোয়া করব আল্লাহ তুমি আজকের দোয়াটা কালকের মধ্যে তোমার বান্দাদের প্রমাণ করে দিও যেন আমার রাসূলের হাদিসকে সফল বলে তারা ঈমান আনতে পারে। জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। ভাই আমি দোয়া করব, কারা কারা দোয়া না করে চলে যাবেন হাত তুলেন তো, কারা কারা দোয়া না করে বাড়ি চলে যাবেন হাত তুলেন, তবে আমি ওনাদেরকে বার করে দেবো। কেন যে দোয়ার আগে যদি ও চলে যেতে চায়, আবার দোয়া করার সময় যদি যায় একটা খারাপ দেখাবে, ওই জন্য আমি আগে ওনার আগে পাঠিয়ে দেবো। ভাই দোয়া না করেই কারা চলে যাবেন বলেন, দোয়া না নিয়ে, দোয়া না দিয়েই কারা চলে যাবেন একটু বলেন। আর যারা একদিন করে এসছেন, আমি কমিটির ছেলেদের সঙ্গে আলোচনা করলাম, ভাই না কে গেছিলেন, আমি বলছি আজকে জলসাতে আপনাদের তিন কোয়ালিটি লোক এসছে, ওনারা বড় বড় চোখ করে তাকাচ্ছে যে কোন কোন তিন কোয়ালিটির ভাই। আমি বললাম যে আমাকে বলছিল ওনারা যে হুজুর আমাদের মসজিদে একটু কাজ বাকি আছে, আমাদের মসজিদটা একটু বেহাল হয়ে আছে, তো আপনি মানুষের কাছে একটু যদি বিনয়ের সঙ্গে কিছু আমাদের মসজিদের জন্য একটু চাঁদা করে দিতে পারতেন আমরা যেন সাকসেস হতাম। এই কথা আমাকে যখন ওনারা দরখাস্ত করলেন, আমি বললাম দেখেন ভাই আমার আগে যে হুজুর আলোচনা করছেন ইনাকে আমি চিনি এবং ইনার সঙ্গে অনেক জায়গায় আমি আলোচনা রেখেছি, উনি মানুষকে মহব্বতের ভাষা দিয়ে অনেক চাঁদা আদায় করতে পারেন, আপনারা ওনাকে একটু বিনয়ের সঙ্গে বলে মিডিল পয়েন্টে আপনারা কিছু ওনার হাত দিয়ে ম্যানেজ করে নেন। কেন আজকের জলসায় তিন কোয়ালিটি লোক এসছে, এক নম্বর কোয়ালিটি যে উঠতে এই ও আপনাদের গ্রামটার নাম কি জানো? উত্তর বেউড়িয়া, বেহুদিয়া মানে বেহুদা নাকি? অনেকে মনে করেছে যে কি ওই ছোট মাওলানা ডেটে
100-200 বছর আগে পাওয়া যায় না। ওরা বলে ছোট হুজুরকে নিয়ে আসে, সত্য না মিথ্যা চল একটু দেখে আসি। তবে কিছু লোকে সে শুধু আমারে দর্শনের জন্য, এটা এক কোয়ালিটি। দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে যে লোকটা তো এরকম রে ভাই, বলে কিরকম চলে একটু দেখবো শুনবো, তারপরে বেশি টান দেবো না, একটু শুনে চলে আসবো, একটু শুনে চলে আসবো। তবে দুই কোয়ালিটি, তিন কোয়ালিটি, যে লোকটা এরকম লোক আমরা তারে দেখবো, আল্লাহর শুকরিয়া আদায় করব, লোকটার কথা শুনব, ওই মতো লোকটার শেষ মোনাজাতখানা নিয়ে আসবো। এই এক কোয়ালিটি, তিন কোয়ালিটি লোক এসছে। তবে আমার অপেক্ষায় তারা থাকবে, আর আমার হুজুরকে দিয়ে তোমাদের ওই কাজটা সাকসেস করে নাও। ওনারা বললেন, ভাই হুজুর, আমরা আল্লাহর ঘরের জন্য কিছু চাইবো মনে করছি, যদি আল্লাহ তাই তো পাবো, না পাই তো না পাবো, পাই পাই না পাই, আল্লাহর উপরে ভরসা এবং আপনার উপরে আশা। আমরা আর কোন হুজুরের দিয়ে আমরা মানুষের কাছে দরখাস্ত করছি না। তো ভাইজান, আমি মুসাফির মহতাজ, অসহায় মজলুম, মাবুদের দরবারে দোয়া করব, আপনারা বেশি নয়, মাত্র 20-25 মিনিট একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াচ্ছি। কেন ভাই? যেই রাসূল, কথাটা খেয়াল করে শুনেন, টাকা দেন আর নাই দেন, আপনাদের কাছে কিন্তু জুলুম করে নেওয়া হচ্ছে না, টাকা দেন আর নাই দেন, রাসূলের হাদিসটা শুনেন, কিয়ামতের দিন কঠিন ময়দানে আপনার কাজে লাগবে। যেই নবী, যেই রাসূল আপনার আমার জন্য আল্লাহর দরবারে কান্না করবে, যেই নবী, কথাটা পুনরায় বলছি, খেয়াল করে, আপনাদের অনেকের মাথা ব্যথা চালু হয়েছে, আমি জানি কারা মসজিদের মসজিদকে দেখে কষ্ট পায়। আজকের লোকগুলো দেখতে পাবেন ময়দানে, একটু লক্ষ্য করে থাকবেন, আমার রাসূল, যেই নবী আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মাবুদের দরবারে সিজদায় পড়ে কাঁদবে, ওই নবী তার নিজের ভাষা দিয়ে বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, যারা আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তাদের ঘর নির্মাণ করে। ভাই গো, আব্বা জান সোনার চানেরা আছেন কেউ বন্ধু, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে মাত্র 15-20 মিনিটের মধ্যে 12 জন লোক একটু মুসাফা করব। এই সাথে আছে আল্লাহর কোরআন, মুখে আছে আল্লাহর বাণী, আমি মনির উদ্দিন 20 মিনিটের মধ্যে 10 জন লোকের হাতে ওয়াদা করে মুসাফা করব। আমার হাতে মুসাফা করে জায়গাতে যে বসে যাবেন, মুসাফা করে জায়গাতে যে বসে যাবেন, ভাইজান 10-12 জন লোকের হাতে মুসাফা করব। আপনারা একটু সুযোগ দেন, কথাটাকে বলতে দেন, তারপরে টাকা দিবেন। দ্বিতীয় লোক আসবেন না, একটু দাঁড়ান, আমি কি কথাটা বলতে চাইছি একটু বলার সুযোগ দিন, আপনারা টাকা রেখে চলে যান, আমি আপনাদের সঙ্গে বিদায় গেলে হাত মুসাফা করব, টেনশন করবেন না। আমি রাসূলের হাদিসটা প্রমাণ করব বলে একটা কথা বলতে যাচ্ছি, আপনারা বসুন বসুন, আপনারা বসুন, আপনারা টাকা নিয়ে জায়গা মতন বসুন, ভাই প্লিজ আপনারা বসুন, আমি কথাটা কি বলতে চাইছি, আমি আপনার হাতে মুসাফা করার জন্যই আমি এগিয়েছি।
কথা বুঝতে পারছেন তো ভাই? আমি দশ জন লোকের হাতে মুসা বানাই ওয়াদা করব, কজন লোক? দশ জন বারো জন লোকের হাতে আমি মুসাবা করে ওয়াদা করব। কিসের ওয়াদা? এই বারো জন লোক আমার সঙ্গে যারা মুসাবা করবেন এই লোকটির জন্য আমি দায়িত্ব নিয়ে নিলাম। কি দায়িত্ব? যতদিন আমার মাথা ভাইরাস না হয়ে যাবে, আমার মাথা নষ্ট না হয়ে যাবে, আমার মস্তিষ্ক খারাপ না হয়ে যাবে, ততদিন এই বারো জন লোকের জন্য আমি প্রতি নাইটে দোয়া করব। তার দায়িত্ব নিয়ে মাবুদের কসম করে বলছি, আজকে বারো জন লোক আল্লাহর ঘরের জন্য মুসাবা করবে, দশ হাজার টাকা একজন, পাঁচ হাজার টাকা একজন, এক হাজার করে পাঁচজন, পাঁচশো করে পাঁচজন, দশটা লোক আমার হাতে মুসাবা করবেন বারো জন লোক। এই বারোটা লোকের জন্য আমি অতদিন দোয়া করব যতদিন আমার মাথাটা ভাইরাস না হয়ে যাবে, যতদিন আমার ব্রেনটা খারাপ না হয়ে যাবে, আমার যতদিন মেন্টালিটি নষ্ট না হবে, আমি প্রতিদিন আপনাদের এই বারো জন লোকের জন্য দোয়া করব। কথাটা আমি আপনাদেরকে শুনিয়ে বলছি না, আমি মাবুদের কসম করে বলছি, আল্লাহর কসম, খোদার কসম, মাবুদের কসম, সৃষ্টিকর্তার কসম, মালিকের কসম, এই বারো জন লোকের জন্য আমি আমার লাইফ টাইম বেঁচে থাকা পর্যন্ত দোয়া করব। তার দায়িত্ব নিয়ে মাবুদের কসম করে বলছি, পাঁচশো করে পাঁচজন, এক হাজার করে পাঁচজন, পাঁচ হাজার একজন, দশ হাজার একজন। আছেন কোনো আব্বা? আছেন কোনো আম্মা? আছেন কোনো চাচা? আছেন কোনো চাচি? আছেন কোনো ভাই? আছেন কোনো বন্ধু? আল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ করুক। আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচশোটা করে টাকা, একটা করে হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা একজন এবং দশ হাজার টাকা একজন। এই বারো জন লোক আমার হাতে মুসাবা করবে। এই মুসাবা নয়, আমি আপনার হাতে হাত রেখে ওয়াদা করছি যে আপনি দশ হাজার টাকার ওয়াদা করুন, আমি আপনার সঙ্গে ওয়াদা করছি আমার ভাইরা সহ পর্যন্ত আপনার জন্য দোয়া করব প্রতিদিন, এবং বিশেষ করে দোয়া করব রমজান মাসের লাইলাতুল কাদেরের রাতে। গত রাত্রে এমনিতে মুখে দোয়া এসে যায় গো ভাই, গত রাত্রে মুর্শিদাবাদ জঙ্গিপুর থানা আমি এক জলসায় ছিলাম, মাদ্রাসার জলসা, একজন আল্লাহর বান্দি একটা গলার চেন খুলে দিল যার দাম পঁয়ত্রিশ হাজার টাকা। সুবহানাল্লাহ বলতে লজ্জা পায় নাকি? আল্লাহু আকবার বলে, একজন মহিলা একটা গলার পঁয়ত্রিশ হাজার টাকা দামের হার খুলে দিল এই এই মতো লোকটার দোয়া নেওয়ার জন্য। আপনি খবর রেখেছেন গতকালকে একজন মহিলা পাঁচ হাজার টাকার একটা বান্ডিল দিল? আপনি খবর রেখেছেন গত ষোলোই জানুয়ারি দু হাজার উনিশ ষোলোই জানুয়ারি আসামের ভুটান সংলগ্ন রোহিঙ্গিয়া বলে একটা জায়গা আছে, রোহিঙ্গিয়া কামরূপ ডিস্ট্রিক্ট পড়ে, সেটা আপনার ভুটানের সংলগ্ন। আমি পঞ্চাশ হাজার টাকা একজনকে ডাক দিলাম মসজিদের জন্য, একটা লোক কানতে 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 সামনে থেকে এসে দেড় লক্ষ টাকার বান্ডিল দিল। আমি ধরতে পারলাম না, টাকাটি এইভাবে ধরতে গেলাম, দু তিনটে বান্ডিল ছুটে গেল, আমাকে আবার তুলে দিল, আমি টাকাটি বুকে ছাপতে ধরে হাতগুলির দিকে দেখে কানতে লাগলাম, আল্লাহ আমাকে টাকাটি ধরার মতো শক্তি দাওনি। ভাই গো, এই লোকগুলির জন্য এমনিতে দোয়া চলে আছে, আজকে আপনারা দশ হাজার টাকা একজন হাতে দিয়ে আমি আপনার সঙ্গে ওয়াদা করব মৃত্যু পর্যন্ত দোয়া করার জন্য। নেই কোনো আব্বা, নেই কোনো আম্মা, নেই কোনো ভাই, নেই কোনো বন্ধু, দশটা হাজার টাকা একজন দেবে, পাঁচটা হাজার টাকা একজন দেবে, পাঁচশো টাকা করে পাঁচজন দেবে,
টাকাটা নিচে রেখে দিয়ে অবশ্যই আমার হাতে হাত রাখবে, টাকাটা নিচে রেখে দিবে, তারপরে আমার আমি তার ওয়াদা মাবুদের কসম করে ওয়াদা করছি, এই হাজার টাকার ব্যক্তির জন্য অতদিন দোয়া করব যতদিন আমার মাথার ভাইরাস না হয়ে যাবে। একটু আসুন, তবে বারো জনের মধ্যে একজন পেয়ে গেলাম, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে যদি পকেটে টাকা না থাকে মুখে কি আওয়াজটাও নাই? আরে আল্লাহর দুঃখ হবে, আমি তো দূরের কথা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের জন্য টাকা বারো জনের মধ্যে একজন পেয়েছি, আপনি আলহামদুলিল্লাহ বলতে এত খারাপ পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রহমান 500 টাকা নগদ এবং বাকি আপনারা উল্লেখ রাখবেন কজন হচ্ছে,